বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল। শ্রোতা বন্ধুরা, আপনাদের সবার জন্য রইল একরাশ শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন, আপনাদের সবার সুখী সুন্দর জীবন কামনায় শুরু করছি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল পরিবেশিত ধারাবাহিক নাটক নেহার বানর 96-97-98 পর্বের কুইজের সঠিক উত্তরদাতাদের নাম ঠিকানা প্রচারের অনুষ্ঠান। আর উপস্থাপনে রয়েছে আমি আবু নওশের। প্রিয় শ্রোতা, অনুষ্ঠানের শুরুতে 96-97-98 পর্বের কুইজ কী ছিল আর তার সঠিক উত্তর সম্পর্কে এখন আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি। 96তম পর্বের কুইজ ছিল গর্ভবতীর দ্বিতীয় চেক আপ কখন করাতে হয়। সঠিক উত্তর, গর্ভবতীর 6 মাসে দ্বিতীয় চেক করাতে হবে। 97তম পর্বের কুইজ ছিল গর্ভাবস্থা নিশ্চিত হওয়ার পর গর্ভবতীকে প্রতিদিন কোন ট্যাবলেট খেতে হবে। এর সঠিক উত্তর, গর্ভাবস্থা নিশ্চিত হলে গর্ভবতীকে প্রতিদিন রাতে আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট খেতে হবে। গর্ভধারণ নিশ্চিত হওয়ার পর থেকে নেহার বানু কোন ট্যাবলেট নিয়মিত খেয়ে যাচ্ছেন। এর সঠিক উত্তর, আয়রন ফলিক অ্যাসিড। এবারে তাহলে শুরু করি শ্রোতা বন্ধুরা। তবে প্রথমেই ডাকযোগে প্রাপ্ত চিঠি থেকে শুরু করি। রবিউল ইসলাম চিতলমারি বাগেরহাট, এস এম আব্দুল হাফিজ খাদিজা হাফিজ আদাঘাট বাগেরহাট, অঞ্জন কুমার মজুমদার ও দেপাল চন্দ্র মণ্ডল ছোট সন্ন্যাসী বাগেরহাট, সেতু হালদার ইলা হালদার ও স্বপন হালদার খাসেরডাঙ্গা বাগেরহাট, আয়েশা মরিয়ম হামিদা খাতুন আকবর বিশ্বাস স্বদেশ পল্লিক আরশাদ আলী বিশ্বাস রাসেল বিশ্বাস ও রাশিদা বেগম কপিলমণি খুলনা, আশরাফুজ্জামান মিয়া দক্ষিণ টুটপাড়া খুলনা, নুজাইদা সুলতানা নুরি দৌলতপুর খুলনা, নুরজাহান বেগম ও মফিজ শেখ দিঘলিয়া খুলনা, সুলাইমান গাজী বানরগাতি খুলনা, আয়েশা সিদ্দিকা হুমায়রা ও আইমান ইসলাম আয়ান মোদিনাবাদ খুলনা, রবিউল ইসলাম বটিয়াঘাটা খুলনা, রেশমা আক্তার রুমি কয়রা খুলনা, পারুল আক্তার আরিন আক্তার ছবি নাসরিন আক্তার ও সাইফুল ইসলাম বাবুল দত্তপাড়া খুলনা, নাহির রায়ান শামিন খালিশপুর খুলনা, হীরা খাতুন মুন্সিপাড়া খুলনা, শাকিল আহমেদ নুরনগর খুলনা, ইকরাতুন্নেসা দেয়াড়া খুলনা, মোহাম্মদ মোশারফ 45-1 হাজি ইসমাইল লিঙ্ক রোড খুলনা, নাইমা আক্তার মিম সাদেকুজ্জামান শ্যামল রায় মুক্তি সর্দার পাইকগাছা খুলনা, মাসুদুর রহমান ও সুমায়া মাসুদ কচুয়া নাটোর, সাদিক হাসনাত সান চণ্ডীগাছা বাজার নাটোর, শাহিনুর রহমান শাহিন মুনমুন আক্তার মিতু ও শারমিন আক্তার আখি বাঁশবাড়িয়া নাটোর, আব্দুল হান্নান আমিনা আক্তার ও মেহরাব হাসান দক্ষিণ লালপুর নাটোর, শামিমা খাতুন ও মাকসুদা খাতুন নাচুল চাঁপাইনবাবগঞ্জ, রাবিয়া বাসরি রবিউল ইসলাম শিবনগর চাঁপাইনবাবগঞ্জ, আক্তার হোসেন কালীগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ, মামিনুল ইসলাম জয়নালপুর চাঁপাইনবাবগঞ্জ, আব্দুল মান্নান সোনামাসা চাঁপাইনবাবগঞ্জ, তানিয়া সুলতানা সাহেববাজার রাজশাহী, জাকিয়া তাসনিন ও এস এম জোনায়েদ সপুরা রাজশাহী, শাহ জামিল আল আমিন ও জাকির হোসেন শাহ বাংলাদেশ ব্যাংক রাজশাহী, সুমায় আক্তার পানিশাইল রাজশাহী, একা খাতুন মোস্তাকিন আলী ও আসমা বেগম চক্কাপাশিয়া রাজশাহী, মহসিনা খাতুন রায়পুরা রাজশাহী, শীতেন কুমার দীপক কুমার ও বর্ষা রানী তানোর রাজশাহী, শফিকুল ইসলাম জাহাঙ্গীর আলম খাদিজা আক্তার জেসমিন আক্তার মচমইল রাজশাহী, বাবর আলী ও আয়েশা আলমগীর হরিয়ান পূর্বপাড়া রাজশাহী, রুমানা আক্তার প্রবোদ কুমার ও সাইফুল ইসলাম মান্দা নওগাঁ, মহিবুল ইসলাম দুধিয়া নওগাঁ, স্বামী আক্তার জুয়া মিথিলা আক্তার রূপগঞ্জ নারায়ণগঞ্জ, তাজমির হাসান তুনাজ দেওয়ানবাগ নারায়ণগঞ্জ, নাসিরুদ্দিন শরীফপুর বৈজদার নারায়ণগঞ্জ, আতিকা ইসলাম ইতিকা ও সিনথিয়া আক্তার জ্যোতি আলী শাহাদ্দিন নারায়ণগঞ্জ, বশিরুদ্দিন আহমেদ জমিরুদ্দিন ভূঁইয়া জাকির হোসেন ফয়সাল ভূঁইয়া আরিসা কামাল সাফা সুরাইয়া ইসলাম মাহিন নাজিয়া সুলতানা মনিয়া আক্তার ফারুক মোল্লা আইরিন সুলতানা মাহিদ ইসলাম আকলিমা বেগম আবিদ হাসান আপন আদৃতা আঞ্জুমান আমিনুল ইসলাম আফসানা আক্তার আরমান মোল্লা সুপর্ণা রায় সুশান্ত কুমার রায় মোস্তফা কামাল পারভেজ মোল্লা শুক্লা রানী দেবী মিলা আক্তার তামিনা আক্তার তামান্না ও আবু তাহের মোল্লা 2500 নারায়ণগঞ্জ, মির্জা জহুরুল আলম টেকেরহাট মাদারীপুর থেকে সালেহা খাতুন আব্দুস সবুর আলিয়া আখরোজা সুমায়া খাতুন রাশিদুল ইসলাম আসিফ কবির রাফিয়া তারান্নুম মুক্তা খাতুন রাবিয়া খাতুন আসিফ কবির রাশেল সাজ্জাদ আলী আরিফা খাতুন ও তাকিয়া খাতুন জাকির হোসেন জীবন ও কাকলি রানী দেবনাথ মনিরামপুর যশোর, আবু মিসা হক কাজীপুর যশোর, মনসুরা আক্তার পলি যশোর ক্যান্টনমেন্ট যশোর, শান্তা খাতুন পাঁচবাড়িয়া যশোর, মনসুর আলী কেশবপুর যশোর, মির্জা জহুরুল আলম রাজৈর বাদারীপুর, এমডি ফিরোজ ইকবাল রামপুর ঝিনাইদহ,
ফুলজান বেগম, বাকচুয়া ঝিনাইদহ, তানভীর আহমেদ জীবন ও রাবিয়া খাতুন ও নদিয়া খাতুন, শৈলকুপা ঝিনাইদহ, আলপনা রায় আলো, হরিণাকুণ্ড ঝিনাইদহ, মুসফিকা নওরিন, ফাতেমা ফতেপুর ঝিনাইদহ, দেবারতী ঘোষ কানোহরপুর ঝিনাইদহ, এম এ আজিজ বিশাখালী ঝিনাইদহ, রামপ্রসাদ গোলদার ও রথিন মজুমদার পাড়ুয়ারকুল মাগুরা, সুলতানা মল্লিক বাবুখালী মাগুরা, মর্জিনা খানম, অমর ফারুক পুলক গাবের গ্রাম জামালপুর, সাদাত হোসেন সরিষা কান্দা সুনামগঞ্জ, জিল্লুর রহমান জিম আতাবন গ্রাম সাভার ঢাকা, দেওয়ান সাদিয়া শারমিন শাহরিয়ার আহমেদ, মমিনুল হক ও তৈবুর রহমান মিরপুর ঢাকা, ইলোরা ইবনাত ইলাও, আফিয়া ইবনাত ইলা, এলিফ্যান্ট রোড ঢাকা, কৌশিক আহমেদ ও আশরাফুল হোসেন সেক্টর 11 উত্তরে ঢাকা, শরীফুল ইসলাম শাহিন রামপুরে ঢাকা, আহমদুল্লাহ রিশাদ ও খন্দকার সাফিউল আলী ও ফারিহা আহমেদ মিরপুর ঢাকা, আবু সাকিব ও সৌরভ হোসেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, আয়েশা সিদ্দিকা আনহা বনশ্রী ঢাকা, শাহিন আলম বড় মগবাজার ঢাকা, আলো আহমেদ মধ্যবাড্ডা ঢাকা, ইসাবা ইসলাম প্রিয় তেজগাঁও ঢাকা, মুক্তার মাহমুদ প্রিয় ফকিরাপুল ঢাকা, সুরা আক্তার জামিরা লতা ভোলা, আল আমিন সেকশন 7 মিরপুর ঢাকা, জিসান ও জুনায়েদ ইটাভাড়া কেরানীগঞ্জ ঢাকা, ফারিয়া আহমেদ রূপনগর মিরপুর ঢাকা, রবিউল ইসলাম বড় মগবাজার ঢাকা, তৈবুর রহমান মিরপুর 10 ঢাকা, অসিত চক্রবর্তী অনিক সাকুচিয়া মানিকগঞ্জ, অপরাজিতা ও অনামিকা অনন্যা ইমামপুর মুন্সীগঞ্জ, নকুল কুমার বিশ্বাস বানুবালা বগাজান ময়মনসিংহ, ফারজানা আক্তার হীরা নাটকঘর বাইলেন ময়মনসিংহ, জাকির হোসেন ও সাকিব হোসেন তিরক্ষী ময়মনসিংহ, জুবায়ের আল ফাহাদ ধামাইল ময়মনসিংহ, দুলালী আক্তার সুন্দরী বিপ্লব খান ও বিলকিস বেগম ভেরলামারি জামালপুর, হোসনে আরা দক্ষিণ কাছারিপাড়া জামালপুর, হারুনা রশিদ দত্তপাড়া ময়মনসিংহ, আশরাফুল আলম পরমহল ঝালকাঠি, মেঘনাথ বিশ্বাস বনরূপা রাঙামাটি, দুলার হোসেন দিলু টুলটিকর সেলে, তারাপ্রসাদ বর্মন শ্রীমঙ্গল মৌলভীবাজার, সালমা বেগম সিন্দুর খান রোড মৌলভীবাজার, সুরায়াক জামির লতা ভোলা, সুফিয়া খাতুন ইরম জাহান ও আকাশ হোসেন চরমুল্লাজি ভোলা, রিয়াজ হোসেন দক্ষিণ মাদ্রাস ভোলা, মায়দুল ইসলাম বাকেরগঞ্জ বরিশাল, কাজী ওমর আলী আনিস দিঘিরজান বাজার পিরোজপুর, বরুণ কর্মকার কাঠপট্টি রোড বরিশাল, এরপর আহমদ নবী মোহরা চট্টগ্রাম, সেলিম হোসেন সল্টগোলা রোড চট্টগ্রাম, লোকমান হোসেন মাদাসা চট্টগ্রাম, ইকবাল হোসেন রিয়াজউদ্দিন বাজার চট্টগ্রাম, মোহাম্মদ সেলিম সদাগরপাড়া চট্টগ্রাম, মোহাম্মদ শহীদুল্লাহ বারগুনিয়া চট্টগ্রাম, রোকিয়া বেগম কালীপুর কিশোরগঞ্জ, সাদাত হোসেন ও গুরুদয়াল সরকারি কলেজ কিশোরগঞ্জ, শরীফা আক্তার পান্না ও শায়রা হোসেন খড়মপট্টি কিশোরগঞ্জ, সাইফুল ইসলাম শান্ত দক্ষিণ পিরোজপুর কিশোরগঞ্জ, শাহজাতি রায়সাহ মাসিম কুবুর সানি জোয়ারিয়া কিশোরগঞ্জ, রোকিয়া বেগম কালীপুর ভৈরব কিশোরগঞ্জ, হাইবুল্লাহ ওমর মঠখোলা কিশোরগঞ্জ, মাহমুদুল হাসান জনি জয় সিদ্ধি কিশোরগঞ্জ, রকিবুল হাসান সুমন ডিগ্রি হুগড়া টাঙ্গাইল, সাদাত হোসেন বাটরা টাঙ্গাইল, রবিউল ইসলাম আসেনা রামমেটর বাজার টাঙ্গাইল, সিরাজুল ইসলাম সৈকত জিগাতলা টাঙ্গাইল, আমির সোহেল ও শাইমা রুদ্দি বাজার নরসিংদী, শিউলি আক্তার আসমা আক্তার আবুল কালাম ও ইখলাসউদ্দিন বৈলাব নরসিংদী, ইব্রাহিম মাস্টার ও ফাতেমা জান্নাত তাসফিয়া শিবেরকান্দা নরসিংদী, তিলরু আক্তার মনোহরদিন নরসিংদী, রদুশী জাহান জয়া টঙ্গী গাজীপুর, সাজিদ ইসলাম আরিয়ান ডুমদিয়া গাজীপুর, পাপিয়া সুলতানা জুই আড়ালিয়া গাজীপুর, সাইফুল ইসলাম চান্দিবাজার বগুড়া, উত্তম কুমার রায় সোহেল রানা ও আনোয়ারা খাতুন বাগদহ পঞ্চগড়, উজ্জ্বল ইসলাম শিউলি আক্তার হিমন ঘোষ ও উর্মি ঘোষ বোদা পঞ্চগড়, দীপক চক্রবর্তী বিথি রানী চক্রবর্তী হাজারাডাঙ্গা পঞ্চগড়, লিমারানী অমরখানা সিং রোড পঞ্চগড়, খন্দকার কামরুল ইসলাম তুলানম রোড রংপুর, ফারহানা ফায়জা আদর্শপাড়া রংপুর, মাসুদানা খান আতিক হাসান লাবিব আল হাসান মাহিগঞ্জ রংপুর, জোনায়েদ আহমেদ কুতুবপুর অরুণেশ রংপুর, মাহমুদা পারভিন মোহনা ও এটিএম আতাউর রহমান পীরগাছা রংপুর, নুরুল আমিন পূর্ব চানঘাট রংপুর, সৌরভ হোসেন সাকিব কাছারি বাজার রংপুর, রাকিব আল হাসান দর্শনা কলেজ পাড়া রংপুর, বিপুল চন্দ্র রায় করবর্তপাড়া রংপুর, সালমা ইসলাম শ্যামপুর শাহপাড়া রংপুর, শামসুর রহমান আক্তার খানাটারি রংপুর, ওয়াজ রহমান ও ওয়াজিদা আক্তার নিউ শালবন রংপুর, আতিকুর রহমান রামনাথপুর রংপুর, জুয়েল রানা কারমাইকেল কলেজ রংপুর, সোহেল রানা আধার দিঘির ঠাকুরগাঁও, সৈবাত শ্যামবাবু ও মুখলেসুর রহমান চাঁদপাড়ার গাইবান্ধা, রিপা আক্তার গটিয়া গাইবান্ধা, নুরুজ্জামান ও সাবিনা খাতুন বাদা উচ্চ জয়পুরহাট, জাকির হোসেন শোভন, জামিলা বেগম, হুসাইন আহমেদ সুমন ও আরিফানুর বাসকুর জয়পুরহাট, আক্তারুল ইসলাম ও আরফিন আক্তার মাইশা দেবীপুর দিনাজপুর, এরপর ইবনে মুরাদ বেনুপুর দিনাজপুর, মুর্শিদা আক্তার নদী হাসারপাড়া দিনাজপুর, ত্রিবেণী রানী দাস, সাগর কুমার দাস, সৈকত কুমার দাস,
ও বিশ্বনাথ দাস রানীর বন্দর দিনাজপুর, সুমন সরকার বারুইপাড়া, ঠাকুরগাঁও সুজন ইসলাম জোড়াবাড়ি নীলফামারী, মেহরাব হোসেন অপি শৈলমারি নীলফামারি, সুজিত কুমার দাস বাঙালিপুর নীলফামারি, লাবণী আক্তার রসুলগন্ধ লালমনিরহাট, মহসানা আক্তার ও জাহিদুল ইসলাম রিপন বাবুরহাট লালমনিরহাট, মনিরুল হাসান দক্ষিণ গোবিন্দপুর বগুড়া, সম্পদ কুমার পোদ্দার কর্মকারপাড়া বগুড়া, অর্পণ আহমেদ মাহিন রংমহল শেরপুর, আরফিন মোহাম্মদ ইয়াসিনুল্লাহ হোসনা শিশির ও আরিয়ান রায়ান দড়িচর কুমিল্লা, মোহন মিয়া দুর্জয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়, মমিনুল ইসলাম লুটেরচর কুমিল্লা, শিকদারি শাহাক আলী ও শিকদার শিহাব আলী আড়াই সিদ্ধা ব্রাহ্মণবাড়িয়া, কাজী মোহাম্মদ শামসুল হক বাঞ্ছারামপুর ব্রাহ্মণবাড়িয়া, কোহিনুর সুজাতপুর চাঁদপুর, রাফিয়া জান্নাত রুহি কালীপুর বাজার চাঁদপুর, বি এম ফয়সাল আহমেদ, বি এম কৌশিক আহমেদ তসলিমা খান, সুমিও ফারি আহমেদ সুপ্তি ঘোড়াদার গোপালগঞ্জ, স্বপন কুমার রায় চর প্রশান্ত নদী গোপালগঞ্জ, তানজিনা বেগম বাঁশবাড়িয়া গোপালগঞ্জ, আফরোজা সুলতানা ডাউকি চুয়াডাঙ্গা, ডালিমুন খাতুন আলমডাঙ্গা চুয়াডাঙ্গা থেকে। এরপর সালমা খাতুন বেলগাছে চুয়াডাঙ্গা, মাসুদ কবির বসতিপাড়া চুয়াডাঙ্গা, শামীম হাসান গোস্বামী দুর্গাপুর চুয়াডাঙ্গা, শামীম হোসেন গোস্বামী দুর্গাপুর কুষ্টিয়া, নাইমুর রহমান সবুজ রোজিয়া কুষ্টিয়া, মাসুম রেজা ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, মোহাম্মদ নান্টু দৌলতপুর কুষ্টিয়া, তানিয়া পারভিন ডুমাইন ফরিদপুর, সুরায়া পারভিন বোয়ালমারী ফরিদপুর, রাজীব আহমেদ জাজিরা শরীয়তপুর, রাজিয়া সুলতানা নড়িয়া শরীয়তপুর, খোরশেদ আলম তৈলকুপি সাতক্ষীরা, আব্দুর রহমান উন্নতি বিশ্বাস অনুরাগ মণ্ডল ও নূপুর মণ্ডল উর্মি পাংশা রাজবাড়ি, রত্নারানী পাল চন্দনী রাজবাড়ি, গোপীনাথ পাল বাগমারা রাজবাড়ি, নুরজাহান বেগম নোমান মোল্লা ও সুরায়া খাতুন কালুখালী রাজবাড়ি, ফারজানা আক্তার সেতু সাতক্ষীরা সিটি কলেজ, আব্দুল নিকারি তানভীর হাসান রনি আব্দুল সত্তার মোড়ল ইসরাত আরা রিনি রাজিয়া সুলতানা ও আব্দুসালাম তালা সাতক্ষীরা, মাহবুব আক্তার লাবলি বালাকান্দি শরীয়তপুর, আরিফুর রহমান আইজুর রহমান জাহিদুর রহমান রমিশা খাতুন আনিসুর রহমান ও রাজিন পারভেজ উত্তর ছোটকুপুর সাতক্ষীরা, আফরোজ তাহসিন ফরিদা খাতুন ও নাজমুল ইসলাম দক্ষিণ শ্রীপুর সাতক্ষীরা, মাসুম রেজা থানাঘাটা সাতক্ষীরা, রাজিয়া সুলতানা রঘুনাথপুর সাতক্ষীরা, মনিরুজ্জামান দিয়ারবাঘাইল পাবনা, রিপন ফরাজি ছাইকোলা পশ্চিমপাড়া পাবনা থেকে। এছাড়া আব্দুল খালেক পলাশ নলদহ পাবনা, কোহিনুর আক্তার লিপি লালগোলা পাবনা, আশিকুল ইসলাম তালহা কুঠি সাতবাড়িয়া সিরাজগঞ্জ, মোহাম্মদ আবদুল্লাহ শ্যামগাতি সিরাজগঞ্জ, রবিউল ইসলাম রবিন বাটিজ্যপাড়া সিরাজগঞ্জ, রমজান আলী রিপন নলুয়া গান্ধী সিরাজগঞ্জ, ফিরোজ মাহমুদ বড়বেড়া খারোয়া সিরাজগঞ্জ, আসুর রহমান মিন্টু গাবগাছি সিরাজগঞ্জ। আর নয় এবারে ইমেইলে প্রাপ্ত চিঠি থেকে কিছু চিঠির উত্তর দিই। কেমন জি এম ইকবাল শিবের কান্দা নরসিংদি গোপীনাথ পাল ও অনন্ত কুমার পাল চান্দিনী রাজবাড়ি, রেজওয়ানুল হক দক্ষিণ চট্টেকে নামাপাড়া কিশোরগঞ্জ, সোহাগ হোসেন পশ্চিম বালাগ্রাম ডবল ব্রিজ নীলফামারি, ইসরাত জাহান আয়েশা খাতুন আকাশ হোসেন চরমোল্লাজি ভোলা, ফয়সাল আহমেদ শাহেদ রামগতি লক্ষ্মীপুর, জামালউদ্দিন বরতলা আজিমপুর ঢাকা, নাজমুন আক্তার ও ইব্রাহিম খলিল উত্তর পতেঙ্গা চট্টগ্রাম, সোহাগ ব্যাপারী কান্দাসি কুমিল্লা, আজিনুর রহমান লিবন মিয়াপাড়া নীলফামারি, তাজমিন নাহার গৌরীপুর বাজার কুমিল্লা, আশিকুর রহমান ও জেসমিন আক্তার মিয়াপাড়া নীলফামারি, আরশিফের দোষ গৌরীপুর বাজার কুমিল্লা, শামসুন্নাহার আক্তার ময়না খানাটারি পশ্চিমপাড়া রংপুর, গোলাম রব্বানী শাহ আক্তারুল ইসলাম ও স্বাধীন ইসলাম, হাইবুর রহমান জয়চন্ডী পুটিহাড়ি নীলফামারি। এরপর শামীমউদ্দিন মতিঝিল ঢাকা, প্রশান্ত অধিকারী সুবর্ণা অধিকারী মোহনপুর, যশোর শাহ আলম ইসলাম আকুবপুর রংপুর, বিপ্লব হোসেন হরিহর নগর ফরিদপুর, মেহেদি হাসান ও এম এন রহমান গোস্বামী দুর্গাপুর কুষ্টিয়া, জিনাজ রিফাত জামিল ইউসুফ জায় সেক্টর 14 উত্তরা ঢাকা, শামীম আকন মাঝু খান গাজীপুর, নাইমুর রহমান সরোয়ার ডাউকি চুয়াডাঙ্গা, জেসমিন নাহর বড় গোবিন্দপুর যশোর, শাকিল আহমেদ নুননগর ছোটবাড়া খুলনা, আবু সাইদ বাকচুয়া, ঝিনাইদহ রাসেল শেখ পূর্ব আড়পাড়া মানিকগঞ্জ, আতিকুল ইসলাম আতিক ডুবিরচর কিশোরগঞ্জ, আজগর আলী মণ্ডল, মুস্তাক আহমেদ জসিম মণ্ডল ফুলবাড়ি মাগুরা, রেহানা পারভিন এস ডি মিন্টু হাসান ও আসাদুল ইসলাম আসাদ ভান্নাগাছি সিরাজগঞ্জ, শাহিন ইসলাম দেবপুর টাঙ্গাই, শরীফুল ইসলাম গেন্দার এলাকা কুড়িগ্রাম, আনিসুর রহমান ভক্তি রায় সরল খা লালমনিরহাট, আশরাফি খান মিশু মধ্য আলিপুর ফরিদপুর, ফরিদুল হক কবির মাহমুদ কুড়িগ্রাম থেকে। এরপর হাইবুল্লাহ মিয়া আবু রায়হান মীরের বাড়ি কুড়িগ্রাম, সাথী পারভিন ও তাতিয়া মণি সার্কাস হাউস পাড়া নীলফামারি, রাবিয়া বেগম শাহনাজ পারভিন ওয়াহেদ নবী লালকুঠি লেন রংপুর, সাজ্জাদ হোসেন রাজিয়া খাতুন ও জোবায়দ আক্তার জুই শাহজাহান ম্যানশন জয়পুরহাট থেকে। মেহেদি হাসান মানিক নাটকঘর বাইলেন ময়মনসিং, রোমান মিয়া ওয়ারি ঢাকা, আব্দুর রহমান বিশয়সা রয়্যাল রাজবাড়ি, সোহেল মোল্লা সেক্টর 3 উত্তরে ঢাকা, আবুল কালাম ও আসমা আক্তার বৈলাম নরসিংদী, এস এম আবদুল্লাহ তসলিম হাসান হালিমা খাতুন নসরত জাহান ও রৌনক জাহান ভবানীপুর পাবনা, আশফি আক্তার লেকসিটি নরসিংদী, লাকি খাতুন গাবগাছি সিরাজগঞ্জ, সাইফুল ইসলাম বাবুল বাটিজ্যাপাড়া সিরাজগঞ্জ, সুরেন রায় মোহাম্মদপুর বটতলি ঠাকুরগাঁও, রুমি খাতুন দেলোয়ার হোসেন ও সেলিম রেজা জয়নালপুর চাপাইনবাবগঞ্জ, সেলিম রাজ বেনুঘাট দিঘিরপাট রংপুর,
তনিমা তন্নি, রেজিনা আক্তার ও প্রথমা প্রমী, কালীপুর বাজার চাঁদপুর, অনিকা আন্নি, অধরা অথই, শাকিয়া রহমান, মারিয়া, মারিয়া রহমান, ইতিমণি, ইমামপুর মুন্সীগঞ্জ, আমেনা খানম শেলি, তাজরিন আহমেদ তমা ও সাইদ আহমেদ উৎস, আলী শাহদিন নারায়ণগঞ্জ, নুসরত জাহান নুসিন, এলিফ্যান্ট রোড ঢাকা, শিলারানী রায় মেলাবর, নীলফামারী রওশন আলী, রানীপুকুর রংপুর, আমেনা বেগম, রাশিদা বেগম পাইকগাছা খুলনা, নুরজাহান বেগম কামালউদ্দিন লেন খুলনা, সাজিয়া সুলতানা রঘুনাথপুর সাতক্ষীরা, ফাইমা আক্তার জালালপুর শেরপুর। আরও আছে সুজন রানা নিয়ামতপুর নওগাঁ, মোহাম্মদ আকশান দিলু রোড ঢাকা, খায়রুল কাসার, কামরুল হাসান পূর্ব পরেশকোষ কুমিল্লা, ইমরান হোসেন, ফারজানা ইসলাম ও আয়েশা আক্তার লামচুরি চাঁদপুর, আব্দুল আলিম জয়নালপুর চাঁপাইনবাবগঞ্জ, মোহাম্মদ ফরিদুদ্দিন হাতিরপুল ঢাকা, নুরুদ্দিন ও মোহাম্মদ গিয়াসউদ্দিন লর্ডহাঞ্জিন ভোলা, রোকসানা আক্তার, আব্দুল কাদের সরকার, ইমরান হোসেন ও আবদুল্লাহ সরকার বাঘিয়া মানিকগঞ্জ, আব্বাসউদ্দিন করিমগঞ্জ ভোলা, শাহেদ আলী কয়া কুষ্টিয়া, মরিয়াম খাতুন দৌলতপুর সিরাজগঞ্জ, আব্দুল বশির, সাদাত হোসেন ও হুমায়ুন কবির জয়নালপুর চাঁপাইনবাবগঞ্জ, হেলালউদ্দিন চরফুজুদ্দিন ভোলা, জীবন চৌধুরী নারান্দিয়া কুমিল্লা, নাহিদ হাসান ও তাকিয়া খাতুন মেহেরপুর কসর, সোহেল রানা হৃদয় ঢাকা ক্যান্টনমেন্ট, মাহবুব লাবলু বুজরুক শ্রীকুণ্ডি মাগুরা, মমতাজ বেগম ও আব্দুল কুদ্দুস উত্তর ধলডাঙ্গা কুড়িগ্রাম, মুনমুন আক্তার ও মিজানুর রহমান কামাতাঙ্গারিয়া কুড়িগ্রাম, মমিনুল ইসলাম সিজান বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় রংপুর, খন্দকার সাজু আহমেদ, সাদাত হোসেন, সাজেদা পারভিন ও শহীদুল ইসলাম, জয়সিং বগুড়া, রূপালী আক্তার, জনি হাসান ও নিশিতা তাসনিম, বৃষ্টি শিয়ালী বগুড়া। আরও আছে নুসরত জাহান ও সাদাত হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকা ঢাকা, শরীফুন্নাহার নয়নীগ্রাম ভোলা, হাসিনা খাতুন শিরোইল রাজশাহী, সজীব হোসেন চরপটকা ভোলা। আজ আর নয় ধারাবাহিক নাটক নেহার বনের কুইজে অংশগ্রহণের জন্য নাটকের পর্ব সংখ্যা উল্লেখ করে আমাদের কাছে চিঠি পাঠান। সঠিক উত্তরদাতাদের নাম আগামী মাসের প্রথম মঙ্গলবার রাত 8:10 শুনতে পাবেন এই সুখী সংসার অনুষ্ঠানে। চিঠি লেখার ঠিকানা ধারাবাহিক নাটক নেহার বানু, প্রযত্ন পরিচালক জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, শেরে বাংলা নগর, ঢাকা 1207। শ্রোতা বন্ধুরা, সবশেষে জানিয়ে দিয়ে আজকের অনুষ্ঠান গ্রন্থনা উপস্থাপনা ছিলাম আমি আবু নওশের, শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ আকবর হোসেন, আর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তোফাজ্জল হোসেন। সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হলো। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।